হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে বুঝতে পারছেন আমি কিসের ভিডিও নিয়ে আসছি, আরও একটা ব্লক প্রিন্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকেও আমি হচ্ছে টেবিল ম্যাটের একটা ভিডিও শেয়ার করব ব্লক প্রিন্টের। তো আমি এই ডাইসগুলো সিলেক্ট করলাম, এইগুলা দিয়ে হচ্ছে আমি প্রিন্ট করব আর কি। তো ডাইসগুলোকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে এখন হচ্ছে ভালো করে মুছে এখন সব কিছু রেডি করে নিয়েছি। তবে আমি হচ্ছে যেহেতু আমার টেবিল নেই, আমি ফ্লোরে হচ্ছে এটা বিছিয়েছি, কিন্তু ফ্লোরে কাজ করতে করতে আমার অবস্থা শেষ। আর এখন হচ্ছে আমি যে ডাইসগুলোকে ইউজ করব, তো সেইটারই হচ্ছে মাপ দিয়ে একটু দাগ দিয়ে নিচ্ছি, কারণ আমি যেহেতু প্রফেশনাল না, আমার লাইনগুলো বাঁকা হতে পারে, তো সেই জন্য হচ্ছে আমি দাগগুলো দিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে দাগ দিয়ে নিতে পারেন, কারণ দাগ দিয়ে নিলে পরে হয় কি, লাইনগুলো বাঁকা হয় না, দেখতে সুন্দর লাগে। আর আমি সবসময় রেডি কালার দিয়ে, হ্যান্ড পেন্ট বলেন ব্লক প্রিন্ট বলেন, একই রং দিয়ে আমি সবসময় কাজ করি, কারণ আমি রং তৈরি করতে পারি, বাট আমার হাতে অতটা সময় নেই যে রং তৈরি করে তারপরে হচ্ছে ব্লক প্রিন্ট বা হ্যান্ড পেন্ট করব। সেই জন্য হচ্ছে আমি সবসময় রেডি কালার দিয়েই ব্লক প্রিন্ট বলেন হ্যান্ড পেন্ট বলেন কাজগুলো করে থাকি। তো আমি তিনটা কালারের কম্বিনেশনে কাজটা করব। তো কালারগুলো আমি স্প্রেড করে নিয়েছি, আর এখন হচ্ছে ডাইসের উপরে দিয়ে এখন প্রিন্টগুলো করে নেব। আমি প্রথমে হচ্ছে ব্ল্যাক কালারের যে ডাইসটা সেটা দিয়ে কাজটা করছি। তো প্রথমে আমি বুঝতে পারিনি যে রংটা কেন হালকা হালকা আসতেছে, পরে যখন আমি রেড কালার দিয়ে করলাম কাজটা, তখন বুঝতে পারলাম যে আমার রেড কালার যেটা সেটার রংটা ভালো মতো ছড়িয়ে নেওয়া হয়েছে আর ডাইসে ভালো মতো বসেছে, সেই জন্য আমার রেড কালারের কোনো সমস্যা হয়নি। আর ব্ল্যাক কালারটা আমার মনে হয় যে রংটা ভালো মতো ছড়িয়ে নেওয়া হয়নি, প্লাস রংটা একটু কম পড়েছে, সেই জন্যই হয়তো বা এরকম আপসা আপসা রয়েছে আর কি, ভালো মতো বসেনি। তো এখন হচ্ছে আমি সবুজ কালার দিয়ে এই যে বড় যে ডাইসটা সেটা দিয়ে কাজ করব। তো এটাতেও কোনো সমস্যা হয়নি, কারণ এই রেড আর সবুজ এই দুইটাতেই হচ্ছে রংটা ভালো মতো আর কি ছড়িয়ে নেওয়া হয়েছে আর ডাইসেও ভালো মতো বসেছে, সেই জন্য এই দুইটাতে সমস্যা হয়নি। যখন আমি বুঝতে পারলাম যে ব্ল্যাক কালারে রংটা একটু কম পড়েছে, তখন আমি আবার ব্ল্যাক কালারের রংটা ফ্রোমের উপরে ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম। যেহেতু এটা আমার বাসার জন্যই তৈরি করা, টেবিলের উপরে বিছাবো আর কি, সেই জন্য তাই আমি আর ওখানে ডাবল ডাইস মানে আবার দিলাম না ডাবল করে। তো আপনারা চাইলে দিতে পারেন। আর এখন হচ্ছে যে মাঝখানের জায়গাটা আছে সেখানে আমি এই ছোটো ফুলটা দিয়ে একদম অল ওভার কাজ করে নেব। আর যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা হচ্ছে আমি দুইটা কালারের সমন্বয়ে তৈরি করেছি, একটা হচ্ছে হলুদ, হলুদ কালারটা একটু বেশি দিয়েছি, তার মধ্যে হচ্ছে অরেঞ্জ কালার, তো সেটা সামান্য একটু দিয়ে এই বাসন্তী কালার টাইপের কালারটা আমি তৈরি করে নিয়েছি। এই কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর আমি বারবার বলি, আমি ব্লক পেন্ট বা হ্যান্ড পেন্ট প্রফেশনাল না, আমার শখের বসে আমি কাজ করি, তো এখানে ভুল ভ্রান্তি থাকতেই পারে। তো আমি জাস্ট আমার ভালো লাগা থেকে ভিডিওগুলো শেয়ার করি, আর এখান থেকে জাস্ট শুধু আপনাদের যদি ডিজাইনের কোনো ধারণা আসে সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। আর আমার হ্যান্ড পেন্ট আর ব্লক পেন্টের ভিডিওগুলো আমার বন্ধুরা খুব পছন্দ করেন, সেজন্যই আমি শেয়ার করি। তো এই তো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে দুই পাশের যে জায়গাটা সেখানে আমি কমপ্লিট করে নেব। তো আমি যেহেতু ফ্লোরের উপরে নিয়েছিলাম, সেজন্য আমার কাজটা করতে অনেকটা কষ্ট হয়েছে, কারণ আমার সমস্যা আছে সেটা আপনারা অনেকেই জানেন। তো এরপর থেকে চিন্তা করেছি আর ফ্লোরে হ্যান্ড পেন্ট হোক ব্লক পেন্ট হোক করবো না,
যেহেতু টেবিল নেই তো এর পরবর্তীতে টেবিল ছাড়া আমি কিভাবে ব্লক প্রিন্ট করব তো সেটার একটা ভিডিও দেব ইনশাল্লাহ। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, ডিজাইনটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, আমার তো খুব ভালো লেগেছে। এরকম ডিজাইনের একটা শাড়ি করলেও খুব ভালো লাগবে, ওড়নাতেও খুব ভালো লাগবে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই তো ফাইনালি টেবিলে আমি এটা বিছিয়ে দিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নেব, সবার সুস্থতা কামনা করছি, সবাই খুব বেশি ভালো থাকবেন, সবার প্রতি অনেক অনেক দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।